বিস টিভি বাংলা মানবতার সমাধান السلام علیکم, ورحمت اللہ, علیکم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم نحمدہ ونصلی علی رسولہ الكریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم قد مکر اللذین من قبلہم فات اللہ بنیانہم من القواعد فخر علیہم السقف من فوقہم واتاہم العذاب من حیث لا يشعرون سمانی تباتر مندولی اللہ فکر رب العالمین سمسل پر شنگسا صلات و سلام نازل حقیق نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پر আজকে তাফসির করব সুরা নাহর আয়ত নম্বর ছাব্বিশ থেকে মহান আল্লাহ এরশাদ করছেন কাদমা কার্লাজিন কাবুল হিম যারা এসব লোকদের পূর্বে ছিল তারাও চক্রান্ত করেছিল অর্থাৎ এই আরব মুশ্রিকদের পূর্বে যেই জামানায় নবী করিম সাল্লা ইসলাম তাদের দাওয়াতের জন্য তাদেরকে সত্যপথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন এর পূর্বে যে সব জাতি চলে গেছে আর সেসব জাতিকে হৃদায়তের জন্য আল্লাহ আল্লাহাক নবী রসুলগণকে প্রেরণ করেছিলেন তারাও চক্রান্ত করেছিল আল্লাপাক তখন তাদেরকে কীভাবে ধ্বংস করেছিলেন আল্লাপাক বলছেন ফ বুনিয়া বুনিয়ানহমিন মিনাল কওয়ায়দে তখন পাক রব্বুল আলমিন তাদের ঘরগুলিরকে মূল থেকে উৎপাটিত করে দিয়েছিলেন অর্থাৎ তাদের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিলেন ফাখাররা আলী সাকফ মিন ফকিম সুতরাং তাদের ঘরের ছাদগুলি তাদের ওপর ভেঙে পড়েছিল ওয়াতাহমুল আজাব মিনহাসুল্লাশ অরুণ এবং তাদের ওপর আজাব এমনভাবে আপত্তিত হয়েছিল যে তারা টের পায়নি এইভাবে পাক বহু জাতিকে ধ্বংস করেছে সব জাতি আল্লাহ পাকের অবাধ্য হয়েছে রসুলের অবাধ্য হয়েছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাকের স্বাদ করেছেন এই আজাব তাদের জন্য যথেষ্ট নয় এটা হচ্ছে ইহকালের শাস্তি পরকালের শাস্তি আরও কঠিন রয়েছে

যাদেরকে সঠিক জ্ঞান দান করা হয়েছে তারা বলবি। অর্থাৎ যারা মমিন ছিল আল্লা পরকাল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান ছিল তারা তখন কিয়ামতের দিনে বলবে ইন্নাল খিজিয়াল ইয়মা ওয়সু আল আল নিঃসন্দেহে অপমান আজকের দিনে অসু এবং আজাব পাকের অনিষ্ট আলাল আল আজকে কাফেরদের জন্য রয়েছে আল কাউসালাম মা কুন্না না আমল মিনসু বালা মুমি মা কুন্তুম তা মারুন আল্লাহফাক বলছেন যে অসৎ লোকেরা যখন মারা যায় তখন তারা স্যারেন্ডার করে নতি স্বীকার করে আর বলে যে আমরা ভুল করিনি এই ধরনের কথা বলে বাঁচার চেষ্টা করে আল্লাহফাক বলছেন যে এটা কোনো কাজে তাদের আসবে না ফাহমুল মালাইকাত আলিমি আনফুসিম যেসব লোকদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন ফেরিস আর ওই সব লোকেরা জালেমি আনফু সহিম নিজের জুলম অত্যাচার করে পাপ করে মারা গেছে কুফুরি শির করে মারা গেছে ফাল সালাম তারা তখন আত্মসমর্পণ করে থাকে প্রকাশ করে যে আমরা নতি স্বীকার করেছি মা কন্যা না আমাল সু আর তারা বলে যে আমরা তো খারাপ কাজ করতাম না ভালোই আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করতাম পাক বলছেন বালা হ্যাঁ অবশ্যই তারা খারাপ কাজ করতো মিথ্যা বলছে আল্লাহ আলিম মা কুন তুম তোমরা যা কিছুই কর্ম করতে পৃথিবীতে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক সুতরাং আল্লাহ পাকের পক্ষতে ঘোষণা ফদ খুলু আবু আবা জাহান্নাম খালেদিন আফিহা তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো সেখানে তোমরা চিরকাল থাকবে ফালা বে সামাসাল মোতাকাব্বেরিন যার অহংকারী তাদের আবাসস্থল কতই না মন্দ হবে ওয়াকিল আলিল্লা দিন আত্মাক মাজা আনজালা রব্বকুম কারু খাইরা লিল্লা দিন আহসানুফি হাজাহিদ্দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখেরাতে খাইর ওয়ালা নেমা দারুল মুতাকিন আল্লাহ পাক বলছেন আর বলা হবে ওই সব লোকদেরকে যারা সংযত ছিল যারা পাপ মুক্ত ছিল যারা মুত্তাকি পরহেজগার ছিল তাদেরকে বলা হবে আল্লাহ ভিরুদেরকে মা যা আনজালা রব্বুং তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন অর্থাৎ পাকের পক্ষ থেকে কি বিধান নাজল হয়েছে ভালো না মন্দুর নাজিল হয়েছে কালু তখন তারা বলবে খাইরান খুব ভালো খুব চমৎকার এবং খুব ভালো বিধান আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে যাতে রয়েছে সার্বিক কল্যাণ আমাদের লিল্লা জিনা আহসান উফিয়া দুনিয়া হাসান আল্লাহ ওই সব লোকেরা যারা এই পৃথিবীতে সৎকর্মশীল ছিল তাদের জন্য হাসানা কল্যাণ রয়েছে ওয়ালা দারুল আখেরত খের এবং পরকালের যে তাদের ঘর রয়েছে তা অত্যন্ত উৎকৃষ্ট ওয়ালা নেমা দারুল মোত্তাকিন আর আল্লাভিরু সংযতদের যে ঘর রয়েছে জান্নাতে সেটা কতই না উত্তম ঘর জান্নাত আদন সেটা হচ্ছে স্থায়ী জান্নাত যেখানে চিরস্থায়ী তারা বসবাস করবে হলু নাহা যেখানে তারা প্রবেশ করবে তা তাহাতে ইমিনতাহাতিয়াল আনাহার আর যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে লাহুম ফিহা মায়া শাউন সেখানে তাদেরকে তাই দেওয়া হবে যা তারা চাইবে কাজা আলকি আজিজ ইল্লাহ মুত্তাফিন এভাবে আল্লাহ ফখরবুল আলমেন আল্লাহ ভীরুদেরকে যারা সংযত তাদেরকে পুরস্কৃত করে থাকেন মহান আল্লাহের স্বাদ করেছেন তারপরে সৎ লোকদের কথা আল্লাহজীনা তাত অফ আহমুল মালায়কে তৈয়াবিন পক্ষান্তে ওই সব লোকেরা যাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে ফেরস্তারা তাই পবিত্র অবস্থায় নেক অবস্থায় ইমানের অবস্থায় ভালো কাজের অবস্থায় মারা গেছে হালাল খেয়ে মারা গেছে শির্ঘ বিদাত করেনি তৌহ সুন্নতের ওপর মারা গেছে এক তাদেরকে ফেরেশতারা তারা বলবে সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি আর শান্তি বর্ষিত হোক ওদ খলুল জান্নাত বিমা কুন্তুম আলুন তোমরা যেহেতু ভালো কাজ করতে সেই জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো ভালো কাজ করা জান্নাতে যাওয়ার উপায় কিন্তু তা দিয়েই শুধু জান্নাতে যাওয়া যায় না الله فق رب العالمين إرشاد قرتن ذي هل ينظرون إلا أن تأتيهم الملائكة وأو يأتي أمر ربك كذلك فعل الذين قبلهم وما زال الله ولكن كانوا أنفسهم يظلمون ترى كيف كاره الكافر إلا أن تأتيهم الملائكة يتدري كيف فرشت عن تجلي أشبين أرتاد فرشت رأي شيء تدري بوكاش دخدين أرجع تبر موجز أحب تقن ترى إيمان ياسبي أو রুহগুলিকে কবজ করে নেবে মত পর্যন্ত তারা মতের অপেক্ষায় রয়েছে তখন সংশোধন করবে তখন তার সংশোধনের কোনো উপায় থাকবে না আও ইয়াতে আমর রব্যেক অথবা হে নাবি তোমার রবের কোনো আদেশ চলে আসবে অর্থাৎ কেয়ামতের আদেশ চলে আসবে অথবা আল্লাহ রব্বুল আলমের কোনো আজাবের আদেশ চলে আসবে এর অপেক্ষায় রয়েছে কাজা আলিকা কা ফল আজম এই রকমই করেছিল তাদের পূর্বের লোকেরা অমাজ আলা মহমুল্লাহ তাদের আল্লাহাক জুল মত্যাচার করেননি পালাকিন খান ফুসামিয়াজ বরং তারা নিজেদের উপরে ইজুল অত্যাচার করেছিল ফাশাবাম সৈয়া আতমা আমেল ও হা কাবা বেহিমা কানু তারা যেসব অপকর্ম করেছিল পাপ করেছিল তার অনিষ্ট হিসাবে তাদের উপর বিপদ আপদ এসেছিল তাদের উপর আজাব এসেছিল আর জানিয়ে তারা ঠাট্টা রহস্য তামাশা করত তার আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ করত তা তাদেরকে ঘিরে ফেলেছিল অর্থাৎ আল্লাহ ফখরবুল্লাহ আজাব তাদেরকে এই সব কারণে ঘিরে ফেলেছিল

আর আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা অন্য কিছুকে হারামও করতাম না যেমন তারা বিভিন্ন পশুকে তারা গাইরুল্লাহর নামে দেব দেবীর নামে ছেড়ে দিয়েছিল আর সেগুলিকে হারাম করে নিয়েছিল এগুলিও আমরা করতাম না আল্লাহ বলছেন এই রকমই তাদের পূর্বের লোকেরাও বলেছিল ফাহাল আল্লাহ রসুল মবিন হে নবী তুমি বলে দাও যে রসুলগণের দায়িত্ব একমাত্র হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ওলা খাদ বাস নাফিকুল্লো উম্মাদ রসুল আনে বুদুল্লাহ নিবু তো হামিন ওমান হাদাল্লাহ ওমিন মোহাম্মান হাকাত আলিহাল আল্লাহ পাক ইরস্বাদ করেছেন যে নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসুল প্রেরণ করেছি তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলম নাবি রাসুল দিয়েছেন তাদেরকে বিনা সতর্ক করায় আল্লাহ পাক আজাব শাস্তি দেন নাই এই মর্মে রাসুল প্রেরণ করেছেন যে আনিয়বদুল্লাহ একমাত্র আল্লাহ পাকের এবাদত করবি ওয়াজিদানিব তাগুত আর তাগুত থেকে বেঁচে থাকবে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান হল্লা আর তারপরে আল্লাহ পাক ছাড়া অন্যের যদি এবাদত হয় আর তাতে সন্তুষ্ট থাকে সে হচ্ছে তাগুত আল্লাহ ছাড়া যদি কারো অন্ধ আনুগত্য হয় আর তাতে সন্তুষ্ট থাকে তা হচ্ছে তাগুত আল্লাহ পাকের রসুল ছাড়া যদি আল্লাহ পাকের দিন ছাড়া অন্য কারো বা কোনো মতবাদের অনুসরণ করা হয় আর তাতে যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে সেই মতবাদ বা সেই ব্যক্তি হচ্ছে তাগুত যদি বাড়াবাড়ি করে আল্লাহ ছাড়া আল্লাহর দিন ছাড়া অন্য কিছুর অনুসরণ করে তাহলে সেটাও তাগুত এইভাবে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হয় তাহলে সেটা হচ্ছে তাগুতের পূজা যদিও সৎ ব্যক্তি হয় আর সৎ ব্যক্তি অসন্তুষ্ট থাকে তাহলে তিনি তো তাগুত নন কিন্তু এটি তাগুতের পূজা কারণ শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা শয়তান শিখছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা সুতরাং এটি হচ্ছে তাগুতের উপাসনা মহান আল্লাহ ইরশাদ করছেন ফামিন হুমান হাদাল্লাহ তাদের মধ্যে কতক লোক পাক হিদায়ত করেছেন রাসুল পাঠিয়ে তারা হিদায়ত নিয়েছে তখন আল্লাহ পাক তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন অমিন রহমান হাক্কাত আলীহদল আল্লাহ তাদের কত লোক এমনও ছিল যাদের ওপর গুমরাহির বাস্তবায়ন হয়েছে পথভ্রষ্ট হয়ে থেকেছে ফাসি রুফিল আর্দ সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো ফানুজর এবং সেখানে চিন্তা করে ভালো করে দেখো কেইফা কানা মুখা জেবিন যারা মিথ্যা প্রতিপন্নকারী যারা অস্বীকারকারী তাদের পরিণাম কত খারাপ হয়েছিল আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে নবী করিম সাল্লা সম্বোধন করে আল্লাহ হে নবী তুমি যদি তোমার এই জাতির লোকেরা যে রয়েছে এদের হেদায়তের জন্য খুব লালায়িত হও যে এদেরকে হেদায়ত করতেই হবে ফাইন আল্লাহ আল্লাহিল আল্লাহ পাক ওই সব লোকদেরকে হেদায়ত করবেন না গন্তব্য স্থানে পৌঁছাবেন না তৌফিক দেবেন না যারা নিজেরা তো পথভ্রষ্ট অন্যদেরকেও পথভ্রষ্ট করে আমালহুমিন নাসরিন তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ইমানি লা ইয়া বাসুরাহুমায়ামুত বালাওয়াদান আলী হাক্কা ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন আল্লাহ পাক আর ارشاد করছেন যে তারা আল্লাহ পাকের ওয়াক্ত শপথ করে বলে যে লা ইয়া বাসুরাহুমায়ামুত যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ পাক কখনো উঠাবেন না অর্থাৎ কিয়ামত হবে না পুনরুত্থান হবে না হাড় হাড়ি গোস্ত পচে শরে মাটিতে মিশে যাবে জালিকা রাজুম বাই তারপরে আবার উঠানো হবে এটা অনেক দূরের কথা মিথ্যা কথা আল্লাহ বলছেন বালা অবশ্যই উঠানো হবে ওয়াদান আলে হাক্কান এর ওপর আমার সত্য ওয়াদা প্রতিশ্রুতি রয়েছে ওয়ালা কিনা আকসার আন্নাস আলমন তবে অধিকাংশ লোক তা জানেন না এবং এ সম্পর্কে জানার চেষ্টাও করে না লিয়বাইয় কাফারু ওয়ালিয়া কানু হুমকান জাতি করে আল্লাহ ফখরবুল্লা আলমিন বর্ণনা করে দেন তাদের জন্য ওই বিষয়গুলি যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে আর যাতে করে কাফেররাও জানতে পারে যে তারা মিথ্যুক ছিল এই জন্য আল্লাহ আকরাব বলেন কিয়ামতে তাদেরকে উঠাবেন এবং উঠার পরে তাদের যে ইখতলাফ ছিল তাদের মতভেদ ছিল সে সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করবেন এটি হচ্ছে কিয়ামত হওয়ার একটি উদ্দেশ্য আর উদ্দেশ্য হচ্ছে কাফেররা যাতে করে জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছে

সেই বহারই অষ্টম খণ্ড শিষ্টাচার অগারো দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে কারণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর এতে প্রতিভা এক নিশ্চয়ভাবে একমুখী ও মত দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman কে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিন शाहिदুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আক্রমুজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় পরিধি iman এবং ইসলামের মূল ভিত্তি পর্বের সৈদা করতেছে শেটতে ইসলাম ধর্মের কারণ সৃষ্টি আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কী কী আছে মোমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আখিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহ ফাকরাব্বুল আলামিন সোরান্নাহালের আয়াত নম্বর একচল্লিশের স্বাদ করছেন ওল্লেদ্দিন হাজার উফিল্লা আহমিম বাদে মাজ ওলেমুল আনু বাবু আন নাহফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখরেত আকবর লৌকানু ইয়ালামুন আল্লাপাক এখানে যেসব লোকেরা ইমান নিয়ে আসার পরে মক্কা থেকে হিজরত করেছিল ঘরবাড়ি ছেড়ে সংসার ছেড়ে ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে মদিনায় পৌঁছেছিল তাদেরকে আল্লাপাকাবুল আলমিন সান্ত্বনা দিয়েছেন এবং তাদের জন্য পাক ইহকাল পরকালে মহাপুরস্কার রেখেছেন তার কথা এখানে বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ সাদ করেছেন ওয়াল্লিন হাজারুফিল্লাহ যারা হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে প্রথম কথা হিজরত অর্থাৎ কুফরির স্থান থেকে যেখানে ইমান ইসলাম রয়েছে যেখানে আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন সেখানে হিজরত করা এটি হচ্ছে ইসলামিক হিজরত হিজরত মানে আজকালকার হিজরত নয় যা পেটের দায়ে বেশি পয়সা ইনকাম করবো অথবা উন্নত দেশগুলোতে আমি নাসিটি নেব আর সেখানে গিয়ে আমি খুব বিলাসের বস্তু পাবো যেমন পশ্চিমা দেশে অনেকে চলে যাচ্ছে এগুলি হিজরত না এগুলি পেটের দায় আর যে যেমন নিয়ত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার ফল সেই সেরকমই পাবে তো আল্লাহ রব্বুল আলমিনের দিনে যে হিজরত রয়েছে সেই হিজরত হচ্ছে যে যেখানে কুফুরি মাথা চাড়া দিয়ে রয়েছে অথবা পাপ মাথা চাড়া দিয়ে রয়েছে সেখান থেকে আপনি এমন দেশে অথবা এমন স্থানে স্থানান্তরিত হবেন যেখানে গেলে আপনি আপনার ইমানের হেফাজত করতে পারবেন আপনি ইসলামের হেফাজত করতে পারবেন আপনি ইসলামের বিধি বিধান সুন্দরভাবে পালন করতে পারবেন এবং আপনি ইজ্জতের সাথে সেখানে বসবাস করতে পারবেন আপনার ইমান আমল নিয়ে আল্লাহফাক বলছেন যারা হিজরত করেছে ফিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো গরজে নয় মিমবাদে মা জলেমু তাদের প্রজুল জুলম অত্যাচার হওয়ার পর দীর্ঘ তেরো বছর ধরে নবী এ কারিম সাল্লাহ আলিয়াসাল্লাম এবং সাহাবাই সাহাবাইকার মহাজির যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন তাদের বড়ই জুলম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তারপরে আল্লাহ ফাকর আলমী তাদেরকে মুদিনা হিজরতের অনুমতি দিয়েছেন আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন লাল দুনিয়া হাসান অবশ্যই তাদেরকে আল্লাপাক পৃথিবীতে কল্যাণের আবাস স্থান দান করবেন আল্লাপাক তাদেরকে ভালো আবাস স্থান দেবেন এবং সেখানে তারা সম্মানিত হবে আর সত্যিকার অর্থে খালি হাতে তারা গিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আল তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আনসারদের অন্তর ওই রকম তৈরি করে দিলেন আনসাররা নিজের বাড়িতে জায়গায় দিল এমনকি আনসাররা নিজের জমি জায়গায় সব কিছুতে ভাগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এইভাবে আনসাররা যে মহাজেরিনদের জন্য কুরবানি এবং ত্যাগ স্বীকার করলেন তা ইসলামের ইতিহাসে লেখা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন এই তো দুনিয়াতে দেব এছাড়াও দুনিয়াতে পাক তাদেরকে এই দিলেন যে মাত্র হিজরতের কয়েক বছর পরে আট বছর মক্কা বিজয় হয়ে গেল আবার সেই মাতৃভূমি জন্মভূমি সেখানে সসম্মানে ফিরে আসেন্লা সাল্লি সাল্লাম তার সাহাবাই কেরামদেরকে নিয়ে এবং সেখানে ফিরে এসে যখন তাদের সামনে নবী সাহা হাজির হলেন তখন তারা ভেবেছিল যে জানি না আমাদের কত জুল অত্যাচার হবে এবং আমাদের যে কি শাস্তি দেওয়া হবে এই রকম চিন্তাই ছিল মক্কার কাফেররা নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কি করতে পারি তখন তারা বলেছিল যে আপনি সম্মানিত এবং আপনার বাবাও সম্মানিত দাদা সম্মানিত আপনি সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে সুতরাং আপনার কাছে আমরা ভালোই আশা রাখি নবী করিম ইউসুফ যেমন তার ভাইদেরকে বলেছিলেন তেমনই নসুরাহালাম বলেছিলেন যে তোমাদেরকে কোন রকমের তিরস্কার করছি না তোমাদেরকে কোন রকমের লাঞ্ছনা দিচ্ছি না ভর্সনা করছি না বরং তোমাদেরকে পাক যেন মাফ করে দেুফ আন্তমতলা কাহা যাও তোমাদেরকে ছেড়ে দিলাম মাফ করে দিলাম তো আল্লাহ পাক রব্বুল কত সম্মানের সাথে এই মক্কায় আবার ফিরিয়ে নিয়ে আসলেন কিন্তু হিজরত করার পরে যেহেতু হিজরতের স্থান থেকে আবার পুরাতন ভূমিতে ফিরে আসা যাবে না জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আর ফিরে আসেননি তার সাহাবাইক মহাজারিন মদিনা থেকে আর মক্কা ফিরে আসেননি আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আজরুল আখেরা আর পরকালের পুরস্কার তো আকবার এর চাইতে বড় আল্লাহ পাক মহা পুরস্কার পরকালে রেখেছেন এবং আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে আখেরাতকে আমাদের দৃষ্টি যেন আখেরাতের ওপর থাকে আর দুনিয়া থেকে পাক যা কিছু আমাদের প্রয়োজন এবং হালাল রেখেছেন তা আমরা গ্রহণ করবো দুনিয়ামুখী না হই দুনিয়ার দিকে ঝুঁকে না গিয়ে যাদের উদ্দেশ্য হবে আখেরাত পরকালকে সুন্দর করা তারা দুনিয়ামুখী হবে না এবং দুনিয়া থেকে সব কিছু নেবে না বরং যতটা প্রয়োজন ততটাই নেবে যেমন আল্লাহ পাক বলেছেন সানাসি বা কামিনা দুনিয়া এ দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে রুজি রোজগার সেটা নেবে এবং দুনিয়ার জন্য বেঁচে থাকবে না বরং বেঁচে থাকার জন্য দুনিয়া থেকে প্রয়োজনীয় গ্রহণ করবে আল্লাহফাক বলছেন যে কানুই আলমন তারা যদি জানতো আসল বিষয়টি তাহলে তাদের জন্য পরকালের পুরস্কার যে এর চাইতে অনেক অনেক বড় তা তাদের ওপর স্পষ্ট হয়ে উঠতো আল্লাহফাক বলছেন যে যারা হিজরত করে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এদের গুণ হচ্ছে আল্লা জিনা সাবারু যারা ধৈর্য ধারণ করবে ও আল্লাহ এতবাক কালুন এবং তারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে আল্লাহর ওপর আস্থা ভরসা আপনার কথায় আপনার কাজে বাস্তবায়িত হবে যে আল্লাহর উপর ভরসা আছে না আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা আছে অন্যের উপর ভরসার মানে এই নয় যে আপনি শুধু দেবদেবীর উপর ভরসা রাখেন বরং অনেকে রয়েছে যারা দুনিয়ামুখী তার চাকরির উপর ভরসা চাকরি যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় চাকরি ছুটে যাচ্ছে তাহলে মনে হচ্ছে হাহুতাস মরে যাবে আত্মহত্যা করে যদি তার জমি জায়গায় যে ফসল রয়েছে একবার যদি বন্যায় বা অন্য কোনো আল্লাহ পাকের আজাবে যদি শেষ হয়ে যায় তাহলে মনে হচ্ছে আর বাঁচবে না সে শেষ এরকম অবস্থা হয়ে থাকে ওই সব লোকদের যাদের উপর ভরসা নেই এইরকম ছেলে মেয়ে বেশি হইলে না আর খাওয়াইতে পারবো না মনে হচ্ছে নিজেই রাজ্জাক আর নিজের সেই রিজিকের উপর পয়সার উপর তার আস্থা ভরসা এদের আল্লাহর উপর ভরসা কোথায় কিন্তু যার উপর ভরসা রয়েছে তার অন্তরে যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভরসা থাকে তাহলে তার সত্য তা প্রমাণ হবে তার কথার দ্বারা জবান দ্বারা এবং তার কাজে কর্মে তা প্রমাণিত হবে আল্লাহ পাক তারপরে এর সাথে করেছেন অমা আর রিজা কাবলে নুহি ইজালিম ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তালামুন মহান আল্লাহর ارشاد কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি তারা হচ্ছে পুরুষ মানুষ তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক যাদেরকে নবী রাসূল করে প্রেরণ করেছেন তারা হচ্ছে পুরুষ রিজাল তারে নয় সুতরাং কোনো মহিলা নবী কোন যুগে আসেনি এতে খণ্ডন রয়েছে ওই সব লোকদের যে সব আলেমরা বলেছে যে মারিয়াম নবী ছিলেন অথবা এই রকমেরই আরো কারো সম্পর্কে বলেছেন যে তারা নবী ছিলেন তার খণ্ড রয়েছে আল্লাহ পুরুষদেরকে শুধু নবী বানিয়ে পাঠিয়েছেন নোহি এলই এবং তাদের কাছে আমি আল্লাহ ওহি করেছি ফাস আলু আহলা জিক্রে সুতরাং যারা আহলে জিক্র যাদের কাছে উপদেশ সম্পর্কে জ্ঞান রয়েছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো লাতা লাম তোমরা যদি না জানো যে যত নবী রসুল পাঠিয়েছি তারা ফেরেস্তাও ছিল না আর তারা মহিলা জাতিও ছিল না তারা পুরুষ জাতি এবং মানুষের মধ্য থেকে ছিল এর দ্বারা বোঝা যায় যে নবী রসুলগণ মানুষ মানুষ এবং মানুষ মাটি থেকে তৈরি নূর থেকে তৈরি নয় এতে বিদাতিদেরও খণ্ডন রয়েছে যে বিদাতিরা বলে থাকে যে নবী নূরের তৈরি নবী নূরের তৈরি নয় ইয়ে যেন পুরুষ মানুষ আর পুরুষ মানুষ তারা মাটি থেকে তৈরি সুতরাং নবী করিম সাল্লাহ আলিয়া মানুষের মধ্য থেকে যেমন কোরআন এ আল্লাহ পাকে স্পষ্ট বলেছে ইনামা আনা মিস মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বিধানের জ্ঞান আসে এবং সেই জ্ঞানের ভিত্তিতে তোমাদের কাছে আমি সত্য কথা পেশ করি আল্লাহ পাক বলছেন ওই সব লোকদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে দিন সম্পর্কে জ্ঞান রয়েছে তোমরা যদি না জানো বাই এনাথ ও দলিল প্রমাণ সহকারে বাই এনাথ ও এর সম্পর্ক হচ্ছে অমা আর সাল্লামিন কাবলিকার সাথে অর্থাৎ এর পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি নবী রাসুলগণকে আমি দলিল প্রমাণ সহ পাঠিয়েছি বিনা দলিলে পাঠায়নি তাদেরকে মোজাদ দিয়েছি তাদেরকে আল্লাহ পাক বিধান দিয়েছেন সেসব বিধান নিয়ে তার নাজেল হয়েছে তাদেরকে দেখলে তাদের আচার আচরণ আখলাখ ব্যবহার দেখলে চেনাজামি সত্যি এরা আল্লাহ নবী এবং রসুল হয়ে এসেছেন ওয়ানজাল্লাতুবাই নজুল আল্লাহ আল্লাহাক বলছেন হেরবী মোহাম্মদ তোমার প্রতি আমি জিকির উপদেশ নাজেল করেছি আল কোরআন নাজেল করেছি লেতুবাইয় আলী নাস যাতে করে তুমি মানব জাতিকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দাও জেলা এলে আলি ওইসব বিধান যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে তার নবী করিম সাল্লা মিশনকে এখানে তুলে ধরা হয়েছে যে নবীসাল্লামের মিশন হচ্ছে যে আল্লাহ পাক যে কোরআন নাজেল করেছেন তা সংক্ষেপে রয়েছে তাকে বিস্তারিত ব্যাখ্যা করে মানব জাতিকে বুঝিয়ে দেবেন এবং তাদেরকে সতর্ক করে দেবেন ও আল্লাহ আল্লাফা করুন আর যাতে করে তারা চিন্তাশীল হতে পারে মহান আল্লাহ তারপর এরশাদ করছেন আফা আমিন ওইসব লোকেরা কি নির্ভীক হয়ে গেছে তাদের কোনো ভয় নেই যারা কৌশল করেছে যারা খারাপ চক্রান্ত করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহর যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এরা কি ভয় করে না যে হতে পারে যে আল্লাহ পাক কি করবেন আল্লাহাকাল্লাহ পৃথিবীকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেবেন মিনিটের মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন এবং তাদেরকে ধ্বংস করে দেবেন অথবা তাদের কাছে এমন ভাবে আল্লাহ পাক হঠাৎ করে আজাব দেবেন যে তারা টের পাবে না যে কোন দিক থেকে আজাব আসলো আর কিভাবে তারা ধ্বংস হয়ে গেল আও ইয়া খোজ আহম ফি হম বে মোজেজিন অথবা আল্লাহ ফাকরবুল আলম তাদের চলাফেরার অবস্থায় পাকড়াও করে নেবেন বাজারে চলাফেরা করছে রাস্তায় চলাফেরা করছে কোথাও সফরে ভ্রমণে গেছে কোথাও বিচে গেছে আর হঠাৎ করে আল্লাহর আজা আসবে আর তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন শেষ করে দেবেন এভাবে সুনামি হয়েছিল সুনামিতে যারা ভোগবিলাস করার জন্য হারাম বদমাইশী লুচ্চামি করার জন্য সেই বীচগুলিতে এসেছিল বিভিন্ন দেশ থেকে পাক তার এই মুহূর্তের আজাব দিয়ে পানিতে বহিয়ে নিয়ে চলে গেছিলেন তাদেরকে হাজার হাজার লোক কে আল্লাহ পাক এইভাবে ধ্বংস করেছেন পাক এরশাদ করছেন যদি আল্লাপাক এইভাবে যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান ফামাহম বে আল্লাহ পাককে অপারোগ করতে পারবে না আল্লাহ পাককে কেউ হারিয়ে দিতে পারবে না আউ ইয়া খুজ আহম আল্লাহ অথবা আল্লাহ পাক পাকড়াও করবেন এমন অবস্থায় যে সময় ভয়ে ভীত সন্ত্রস্ত ভয় লাগছে কি জানি কী হয় কি জানি কি হয় এ অবস্থায় আছেন পাক সেই সময় তার আজাব দিয়ে ধরে ফেলবেন ফাইন নারব্বা রাউফুর রাহিম নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং দয়াবান আল্লাহফাক রব্বুল আল যান আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন এবং আমাদেরকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের খাতা যেন মাফ করেন আল্লাপাক আমাদের জীবনের যেন সংশোধনের তৌফিক দান করেন নিজের ছেলে মেয়ে পরিবারের সংশোধনের আল্লাহাক যেন তৌফিক দান করেন পাকের কাছে দোয়াকে আল্লাহ পাক মুসলিম উমার যেন ইসলাহ সংশোধনের তৌফিক দান করেন আল্লাহাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন সুবাহান আরব্বিক রব্বুল এসেফুন ও সালামুন আল আলমুর সলীন আলহামদুলিল্লাহ রবিল আলমিন

যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স সলিউশন ও প্রবলেম ও হেল That is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want, decide your choice. Be sad or be happy, it's your choice. জয়েন্ট ডক্ট জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি